Hey everyone, this is Pranav B and welcome back to my channel again. আজকে আমি আসলে একটা আনবক্সিং এন্ড রিভিউ করব। আমার প্রোডাক্ট অলরেডি হাতে চলে এসেছে। সো আমি দারাজ থেকে অনলাইনে এটা অর্ডার করেছি, যেটা হুলানজির MT-11, যেটা একটা ব্লগিং ট্রাইপড, মিনি ট্রাইপড। এটাকে অফেন কি আপনারা গরিলা পড বলে থাকেন, বাট উলানজির ওয়েবসাইটে এটাকে অক্টোপাস নাম দেওয়া হয়েছে। সো আমি এক্সাইটমেন্টে কিছুটা আনবক্সিং করে ফেলেছি, কিছুটা বলতে দারাজের যে প্যাকেটটা সেটা খুলে ফেলেছি, বাকি আনবক্সিংটা আপনাদের সামনে করব। সো লেটস ডু দ্য আনবক্সিং ফার্স্ট। রাইট, সো আমাদের আনবক্সিং শেষ এবং আমাদের দেখতেই পাচ্ছেন উলানজি MT-11। এটা আসলে একটা 3-in-1 ট্রাইপড, মিনি ট্রাইপড, যেখানে আপনারা স্মার্টফোন, ক্যামেরা এবং অ্যাকশন ক্যাম এই তিনটা জিনিসই এখানে মাউন্ট করতে পারবেন। এটার সবচেয়ে ইউজফুল যে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো, এখানে আপনাদের যদি স্মার্টফোন মাউন্ট করেন তাহলে আপনাদের আলাদা কোনো স্মার্টফোন হোল্ডার লাগবে না। এখানে বিল্ট ইন একটা স্মার্টফোন হোল্ডার দেওয়া আছে। সো এখানে জাস্ট হলো এইভাবে টান দিয়ে এই জিনিসটা এভাবে উঠানো যায় এবং তাহলে কিন্তু একটা স্মার্টফোন হোল্ডার হয়ে যায়। এবং আরেকটা ইউজফুল ব্যাপার হলো, যারা আপনারা ব্লগিং করেন, ব্লগিং করতে চান তাদের জন্য, সেটা হলো এখানে একটা কোল্ড শো মান দেওয়া আছে। সো এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের লাইট অথবা মাইক্রোফোন এখানে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং এটাকে আবার এভাবে ফোল্ড করে রেখে দেওয়া যায়। আর এখানে যে বল হেডটা আছে এটা কিন্তু 360 ডিগ্রি রোটেট করা যায়। সো আপনারা যেভাবে খুশি সেভাবে কিন্তু আপনার স্মার্টফোন বলেন বা ক্যামেরা করেন মাউন্ট করতে পারবেন। এটা খুবই ইউজফুল। আর এখানে আর একটা এক্সটার্নাল স্ক্রু হোল দেওয়া আছে। সো এখানে চাইলে আপনারা এক্সটার্নাল কোনো যে কোনো অ্যাক্সেসরিজ বা কিট আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। এটার যদি বডি নিয়ে বলি, এটাকে কিন্তু আপনারা যে কোনোভাবে আপনার ইচ্ছা মতো ব্যান্ড করতে পারবেন। সো এটা ব্লগিংয়ের জন্য খুবই ইউজফুল এবং এটাকে আপনারা যে কোনো জায়গায় পেঁচিয়ে ফেলতে পারবেন, কারণ এর প্রত্যেকটা লেগ কিন্তু আলাদা আলাদা এরকম করা যায়। সো এটাকে আপনারা যে কোনো জায়গায় পেঁচিয়ে ফেলতে পারবেন এবং পেঁচালে এটাকে অনেকটা অক্টোপাসের মতো লাগে, এই জন্যই মেবি উলানজি এটাকে অক্টোপাস নাম দিয়েছে। আর আমাদের দেশে যেসব গরিলা পট পাওয়া যায় 400-500 মধ্যে, এগুলো আমি ইউজ করেছি আগে, বাট ওইগুলো প্লাস্টিকের হয় বিদায় কিন্তু আপনারা বেশি দিন ইউজ করতে পারবেন না। এবং এটার যে লেগগুলো আছে সেগুলো কিন্তু আপনারা অ্যালুমিনিয়াম দিয়ে বানানো এবং এটার উপর একটা রাবার কোটিং করা আছে। সো আমার মনে হয় যে এটা বেশি দিন টেকসই হবে। তো আপনারা যারা ব্লগিং করতে চান, ব্লগিং করেন তাদের জন্য আমি মনে হয় যে এটা খুবই কনভিনিয়েন্ট একটা প্রোডাক্ট হবে এবং এটা ইউজ করে আপনারা স্যাটিসফাইড হবেন, কারণ আসলে কয়েকদিন পরপর ট্রাইপড চেঞ্জ করাটা আসলে খুবই বিরক্তিকর। এর আগে আমি যেসব 400-500 টাকা দিয়ে যেসব গরিলা পট ইউজ করেছি সেগুলো প্লাস্টিকের থাকে এবং কয়েকদিন ইউজ করার পরেই কিন্তু ওই জিনিসগুলো নড়বড়ে হয়ে যায়। তো আমার মনে হয় যে এটা অনেক দিন ইউজ করা যাবে এবং আপনারা চাইলে কিনতে পারেন, রিকমেন্ডেড থাকলো। আর এটা আমি কিনেছি দারাজ থেকে এবং সেলারের নাম, সেলারের নামটা ভুলে গেছি, একটু দেখে নিই। এবং সেলারের নাম মটো অটো, তাদের কাছ থেকে এটা আমার টোটাল প্রাইস পড়েছে 1580 টাকা এবং আমার যেহেতু একটা ডিসকাউন্ট কুপন ছিল যার জন্য আমার টোটাল ডেলিভারি সহ পড়েছে 1505 টাকা। এবং এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস দিয়ে বাংলাদেশে সেল করা হয়, অনেক জায়গায় 2500 টাকা, 2000 টাকা দিয়েও এটা সেল করা হয়। আমার মনে হয় যে সব এখানে সবচেয়ে কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন যদি এটা কিনেন, এবং আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব যদি আপনারা এখান থেকে কিনতে চান। যেহেতু আমি অথেন্টিক প্রোডাক্ট পেয়েছি, আমার মনে হয় যে সেলার ট্রাস্টেড। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা স্পেশালি ব্লগিং শুরু করতে চান, ব্লগিং করেন তাদের জন্য এটা খুবই ইউজফুল একটা ভিডিও হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।